এই দেশটির মেয়েরা খুব অল্প বয়স থেকে পতিতাবৃত্তি পেশায় যুক্ত হয়। পতিতাবৃত্তির কিছু আইন কানুন থাকলেও পেটের তাড়নায় সেই নিয়ম কানুনগুলো পাত্তা পায় না। খুব কম বয়সে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেওয়াতে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে এই দেশটিতে 5-7% জনগণ মরণবিধি এইডসের শিকার। তাছাড়া এই দেশটিতে নারী নির্যাতন, খুন, গুম, ধর্ষণ খুবই কমন ব্যাপার। ইউনিসেফের রিপোর্ট অনুসারে এই দেশটির প্রায় বেশিরভাগ মেয়েরা 14 বছর বয়সের আগেই যৌন নির্যাতনের শিকার হয়। বেশিরভাগ সময় পারিবারিক, নিকটাত্মীয় বা এলাকার বাসিন্দাদের কাছে যৌন নির্যাতনের শিকার হতে হয়। তানজানিয়ার অর্থনীতি কৃষিপণ্য উৎপাদন এবং রপ্তানির ওপর নির্ভরশীল। এই দেশটির প্রায় বেশিরভাগ মানুষ সরাসরি কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই দেশটিতে প্রচুর পরিমাণে টমেটো, আলু, কলা এবং ধান চাষ করা হয়। তাছাড়া তুলা, তামাক এবং চা এই দেশটির প্রধান রপ্তানি পণ্য। খাদ্যপণ্য রপ্তানির পাশাপাশি প্রচুর পরিমাণে তামাক এবং তামাকজাত পণ্য এই দেশটি থেকে রপ্তানি হয়। এছাড়া পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে গবাদি পশুর মাংস উৎপাদনেও এই দেশটির অবস্থান প্রথম সারিতে। বৈচিত্র্যময় এই দেশটির খাবারেও আছে বিশেষ বৈচিত্র্যতা। মাংস বা মাংসের আইটেমগুলো এই দেশটিতে বেশি জনপ্রিয়। তাছাড়া সামুদ্রিক মাছ এবং সবজি এই দেশটিতে প্রচুর পরিমাণে খাওয়া হয়।